মূলত নারী পুরুষ এবং যারা বৃদ্ধ লোক আছে, যারা পায়ে, যাদের হাঁটুতে পায়ে যাদের সমস্যা আছে, এবং এই গাড়িটার সাথে কোমরের যে সিট বেল্ট আছে, সিট বেল্টটা সঙ্গে পাবে, সাথে থাকবে। এবং প্রতিটা গাড়ির সাথে থাকবে একটি ক্যাফ হেলমেট, একটি গাড়ি ঢাকার বাইক কভার এবং দুটি চাবি, দুটি রিমোট। এবং প্রতিটা গাড়ির সাথে ওয়ারেন্টি গ্যারান্টি হিসেবে মোটর 1 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে। শুরুতে জেনে দিচ্ছি মডেলটা। আমাদের মডেলটা হচ্ছে এক্সপ্লয়েট 111/1। দারুণ চমৎকার একটি বাইক, থ্রি হুইলার, যেটি কিনা নারী পুরুষ বয়স্ক বৃদ্ধা সবাই খুব স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারবে। 12 বোল্ট 20 এম্পিয়ারের 5টি ব্যাটারি। এই গাড়িটি হচ্ছে 72 বোল্টের, 12 বোল্ট 20 এম্পিয়ার 72 বোল্টের একটি বাইক। এটা আসলে বৃষ্টির দিনে খুব স্বাভাবিকভাবে চালানো যায়, বৃষ্টি কাদা পানি দিয়ে আপনি এটা চালাতে পারবেন খুব সহজেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এক্সপ্লয়েট বাইকের যে 111/1 তিন চাকার বাইকের জন্য এতদিন যারা অপেক্ষা ছিলেন, তো এক্সপ্লয়েট বাইকের সেই 111/1 আবার চলে আসে। আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে। শুরুতে জেনে দিচ্ছি মডেলটা। আমাদের মডেলটা হচ্ছে এক্সপ্লয়েট 111/1। দারুণ চমৎকার একটি বাইক, থ্রি হুইলার, যেটি কিনা নারী পুরুষ বয়স্ক বৃদ্ধা সবাই খুব স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবহার করতে পারবে। আর এটি ব্যবহার করার জন্য মাত্র 8 থেকে 10 টাকার বিদ্যুৎ খরচ করলে আপনি গাড়িটি চালাতে পারবেন 80 কিলোমিটার পর্যন্ত। পার চার্জ বাই রেঞ্জ 80 কিলো, তো 80 কিলোমিটার আপনি খুব সহজেই এটি চালাতে পারবেন। এবং গাড়িটা খুব চমৎকার, দারুণ অসাধারণ একটি ইলেকট্রিক বাইক, যেটি কিনা আপনি চালানোর জন্য কোনো প্রশিক্ষণ, কোনো ধরনের কোনো কিছু লাগবে না। গাড়িটি দেখতে খুবই চমৎকার এবং খুব স্বাভাবিকভাবেই গাড়িটি নিয়ন্ত্রণ করা যায়। গাড়িটার বিশেষ সুবিধা হচ্ছে আপনি সামনে এবং পিছনে বসে খুব আরামের সাথে গাড়িটা চালাতে পারবেন। আমি প্রথমে পিছন দিকে যাচ্ছি দেখানোর জন্য। দর্শক, গাড়িটা ব্যাক গিয়ারে যাচ্ছে পিছন দিকে, তো আমার পা ফেলতে হয় নাই। আবার আমি সামনের দিকে যাচ্ছি, তো এটি হচ্ছে খুব চমৎকার দারুণ একটি বাইক, 111/1। এটি দেখার মতো একটি বাইক, খুব সহজে এগুলো মুভ করা এবং ঘুরানো, অল্প জায়গাতে এটা খুব সহজে এটা ঘুরানো যায়, মুভ করা যায়। আপনারাও চাইলে অল্প স্পেসের ভিতরে এটি ঘুরানো নাড়াচাড়া করতে পারবেন। এই গাড়িটা হচ্ছে 72 বোল্টের, এই গাড়িটা হচ্ছে 72 বোল্টের। এই গাড়িটাতে আমরা ব্যবহার করেছি 12 বোল্ট 20 এম্পিয়ারের 5টি ব্যাটারি। এই গাড়িটি হচ্ছে 72 বোল্টের, 12 বোল্ট 20 এম্পিয়ার 72 বোল্টের একটি বাইক, যেটি কিনা একবার চার্জ দিলে 80 কিলোমিটার খুব সহজেই চালানো যাবে। পাঁচ থেকে সাত ঘন্টা হলে এই গাড়িটি ফুল চার্জ হবে। সামনে হচ্ছে ডিজিটাল মিটার, ডিজিটাল এবং কত কিলোমিটার চালিয়েছেন, কত কিলোমিটার গাড়িটা রান করবে। এই গাড়িটা 3 কিলো দেখাচ্ছে, আমি রান করেছি মাত্র 3 কিলোমিটার পর্যন্ত। এটা ব্র্যান্ড নিউ গাড়ি, তো এটা আপনি কত কিলোমিটার এখন থেকে শুরু হবে, 0-0 হয়ে গেছে, এখন থেকে শুরু হবে আপনি কত কিলোমিটার চালাচ্ছেন। এবং ব্যাটারি ইন্ডিকেট করা আছে, যেটি সামনে আমরা এলইডি লাইট ব্যবহার করেছি, খুবই চমৎকার এলইডি লাইট। দিনের বেলা অনেক আলো হচ্ছে, এটা অনেক আলো এবং হাইলো। সামনে আমরা যে চাকাটা ব্যবহার করেছি এটি হচ্ছে টিউবলেস টায়ার এবং সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি, এবং পিছনে 2 চাকায় ব্রেক হবে। পিছনের চাকা এবং সামনের চাকা 3/50/10 সাইজের টায়ার এটিতে ব্যবহার করা হয়েছে। মোটরটা ভিতর থাকে না, মোটরটা হচ্ছে ডিফারেনশিয়াল মোটর, যেটি কিনা 2 চাকায় রান করবে। এটা আসলে বৃষ্টির দিনে খুব স্বাভাবিকভাবে চালানো যায়, বৃষ্টি কাদা পানি দিয়ে আপনি এটা চালাতে পারবেন খুব সহজেই।
এই গাড়িটার প্রাইসটা হচ্ছে 1,25,000 টাকা। এটা লোডিং ক্যাপাসিটি 150 কেজি, এটা স্বাভাবিক, যদি ছোট বাচ্চা থাকে তো সাথে ক্যারি করা যাবে, না হলে সিঙ্গেল ইউজার। এটা মূলত নারী পুরুষ এবং যারা বৃদ্ধ লোক আছে, যারা পায়ে, যাদের হাঁটুতে পায়ে যাদের সমস্যা আছে, এবং এই গাড়িটার সাথে কোমরের যে সিট বেল্ট আছে, সিট বেল্টটা সঙ্গে পাবে, সাথে থাকবে। এবং প্রতিটা গাড়ির সাথে থাকবে একটি ক্যাফ হেলমেট, একটি গাড়ি ঢাকার বাইক কভার, এবং দুটি চাবি, দুটি রিমোট। এবং প্রতিটা গাড়ির সাথে ওয়ারেন্টি গ্যারান্টি হিসেবে মোটর 1 বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে, ব্যাটারি 6 মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে। এবং সারা বাংলাদেশে মাত্র 10,000 টাকা বুকিং মানির মাধ্যমে আমাদের এক্সপ্লয়েটিভ বাইকের যে কোনো মডেলের গাড়ি নিয়ে থাকতে পারবেন, শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমাদের ঠিকানাটা হচ্ছে 50 টোয়েন্টি সার্কুলার রোড, হাটখোলা, টিকাটুলি, ঢাকা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে নামাজ পড়ার জন্য আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবো। আসসালাম আলাইকুম। بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب